আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী 24 তারিখ, চলিত মাসের 24 তারিখ, 24শে মার্চ পেপুয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠানে সেই এফেকু উপজেলার নাগরিক কমিটির পক্ষ থেকে আমি এই উপজেলার মানুষের দল বল বিশেষ মানুষের খেদমত করার জন্য আমি প্রার্থী হয়েছি। আশা করি আমার দলীয় পরিচয় থাকবে, আমার দলীয় পরিচয় হচ্ছে পেপু উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি। আমি সাবেক কক্সবাজার জেলার জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার মানুষ, পেপু উপজেলার মানুষ মনে করছিল উন্নয়ন, সন্ত্রাস, মাদক এদের বিরুদ্ধে একটি জিহাদ ঘোষণা। আমি বিশ্বাস করি যতটুকু পেরেছি, যতটুকু দায়িত্ব ছিলাম, আমি দৃঢ়তার সাথে বলতে চাই পেপু উপজেলাবাসীকে সেই দায়িত্ব ইনশাআল্লাহ আমি কতটুকু পারছি কিনা জানি, আমি চেষ্টা করেছি, আমি সেই চেষ্টায় আশা করি আমি সফল হয়েছি। বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট জেলা পরিষদ থেকে আজকে 1.5 বছরের মধ্যে অনেক রাস্তাঘাট আমি করেছি। একই সাথে সাথে বিভিন্ন উপজেলার বিভিন্ন মসজিদে, মন্দিরে, বিভিন্ন ক্ষেত্রে আমি উন্নয়নমূলক কোনো বৈষম্য করি নাই এবং সমান দৃষ্টিতে পেপু উপজেলাকে আমি বন্টন করেছি। সেই দৃষ্টি থেকে আমি বলবো, আমি আমার এই পেপু উপজেলার দীর্ঘদিনের রাজনীতি, সমাজনীতি এবং সব কিছু ঊর্ধ্বে রেখে আমি জনগণকে ঐক্যবদ্ধভাবে আজকে দলীয় নির্বাচন হলেও সাধারণ মানুষ আজ পেপু উপজেলায় নাগরিক কমিটির ব্যানারে দুয়ারতলা মার্কা নিয়ে যখন আমি আজকে প্রাপ্ত হয়েছি, সমস্ত মানুষ আজকে দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন আমাকে জয়যুক্ত করার জন্য। এর এই প্রেক্ষিতে আজকে কয়েকদিন ধরে প্রতিপক্ষ নবকা প্রতিক্রিয়া যিনি ভোট করতেছেন তার সাথে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি যারা নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নীতিমালা এবং প্রজ্ঞাপন জারি করেছেন, প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে, এই উপজেলা নির্বাচন বাংলাদেশে দৃঢ়ভাবে সুষ্ঠুভাবে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবং নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন বিষয় রয়েছে বরখাস্ত হয়েছেন এবং কিছু মেয়র প্রার্থীও পক্ষপাতিত্ব করতে গিয়ে দলীয় ব্যানারের পক্ষে, যারা নৌকার পক্ষে যারা কাজ করতে গিয়ে দলীয় দলের পরিচয় দিয়ে তাদেরও আইনগতভাবে ব্যবস্থা নিয়ে কাহারও সাজা হয়েছে, কাহারও আপনারা সেই সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন, আমিও জানতে পারছি। আমি আশা করব এই 24 তারিখ এই পেপু অবহেলিত পেপুয়ার মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বয়তলম মার্কাকে ভোট দেওয়ার জন্য যে ঐক্যবদ্ধ হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী যে তার কর্মী বাহিনী দিয়ে যেভাবে আমার নেতা কর্মীকে সমস্ত মনে ভয়ভীতি প্রদর্শন করেছে, এই ভয়ভীতি প্রদর্শন আমি পেপুয়া উপজেলার জনগণের সাধারণ জনগণের কাছে আমি বিচারবার্তা দায়িত্ব দিলাম। আপনারা এটা আগামী 24 তারিখ ব্যালটের মাধ্যমে এই পেপুয়া উপজেলার সাধারণ মানুষ ইনশাআল্লাহ দেখবেন, দল বল নির্বিশেষে সমস্ত মানুষ ইনশাআল্লাহ এগিয়ে আসবে দোয়াত কলম মার্কার, ইনশাআল্লাহ দেখবেন এখানে নিরপেক্ষ সুষ্ঠু ভোট যদি হয় তাকে হয় তাহলে একটা ভোট বিপ্লব হবে পেপুয়া উপজেলা। এই আশা নিয়ে 24 তারিখের আশা নিয়ে অধিক আগ্রহ করে কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, লবণ চাষী থেকে শুরু করে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দোয়াত কলম মার্কায়। আমরা যেখানে যাচ্ছি প্রতিটা নেতা কর্মী, আমার কর্মীরা এবং আমার সহযোগীরা, আমার মুরব্বীরা যে ইউনিয়নে যাচ্ছি, আমরা যে প্রত্যেকটি ইউনিয়নে যেভাবে সাড়া পাচ্ছি, আপনারা বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছ থেকে তথ্য নেন আজকের এই মানুষ কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে দোয়াত কলম মার্কায়। এটা হচ্ছে মানুষ বুঝতে পারছে কার মাধ্যমে এলাকায় উন্নয়ন হবে, কার মাধ্যমে এলাকার শাসন হবে, কে উপজেলার অভিভাবক হতে পারবে, কে উপজেলার মানুষ বৈষম্য না করে ন্যায় প্রাণের মাধ্যমে দল বল নির্বিশেষে কে সেবা দিতে পারবে, সেটা মানুষ যখন আসছে বুঝতে পারছে। সব মানুষ আজকে, সমস্ত শ্রেণীর মানুষ দল বল নির্বিশেষে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি পেপু উপজেলাবাসীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে কোনো ভয়ভীতিকে অপকার না করে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যে বিভিন্নভাবে মিটিংয়ে আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন হুমকি দিচ্ছেন, এগুলি
এগুলি আপনারা কোনো ধরনের মাথায় না রেখে এই ধরনের এই ভোট সেন্টারে না যাওয়ার জন্য আপনাদেরকে যাদের যারা হুমকি দিচ্ছে আপনারা শত স্ফূর্তভাবে ইনশাআল্লাহ 24 তারিখ সকাল 7টা থেকে আপনারা ভোট সেন্টারে যাবেন। ভোটের মাধ্যমে যেই রেজাল্ট হবে সেই রেজাল্ট আমি ইনশাআল্লাহ মাথা পাতে নেব। আমরা জনগণের তারা তারা যাচ্ছি, জনগণকে বুঝাচ্ছি, জনগণ ব্যাপকভাবে ছাড়া দিচ্ছে, জনগণের যে রায় দেবে সেই রায় ইনশাআল্লাহ আমার প্রতীক বয়স কলম মার্কা এবং নাগরিক কমিটি প্রার্থী আমি আমি সেই রেজাল্ট ইনশাআল্লাহ মেনে নেব। প্রবাসী এই উপজেলাটা হচ্ছে সমগ্র বাংলাদেশের মধ্যে আমি মনে করি এটা অত্যন্ত অবহেলিত। দুইবার এই বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, সেই নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছেন এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করার জন্য। আসলে ওনার কোনো দোষ নেই, ওনার অভিজ্ঞতা কম ছিল না। আমি আশা করি সে অভিজ্ঞতা সে কাজ করেছেন এলাকার উন্নয়ন করেছেন সেটা না বলে আমিও পারতেছি না। তাতে ধন্যবাদ জানাই যিনি 10 বছর ধরে এই উপজেলা শাসন করেছেন, সমান দৃষ্টিতে উপজেলার মানুষকে দেখেছেন। তাকে আজকের এই আপনাদের মাধ্যমে আমি আন্তরিকভাবে এক চেয়ারম্যান লালু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি যদি নির্বাচিত হই এই ফেকু উপজেলায় এই ফেকু উপজেলায় আমার প্রথম কমিটমেন্ট হবে, 1 নম্বর কমিটমেন্ট হবে ছান্দামুক্ত একটি ফেকু উপজেলা পরিষদ করা, একটা সন্ত্রাসমুক্ত পরিষদ করা, একটা যেখানে বৈষম্যমুক্ত একটা পরিবেশ করা। এটা হচ্ছে স্থানীয় নির্বাচন, স্থানীয় জনগণের সাথে মিলেমিশে থাকবো, দল বল নির্বিশেষে সবাইকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো। আলম ওলামা যারা বিভিন্ন এলাকায় ছড়িয়েছেন, যারা অবহেলিত বঞ্চিত ভাবে আছেন তাদেরকে পাশে নিয়ে শিক্ষিত সমাজ, যারা শিক্ষক স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সবার সাথে পরামর্শক্রমে সবার সাথে সমন্বয় করে এফেকু উপজেলাকে আগিয়ে নেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। Yeah, that's not good.